ইউটিউবের লেটেস্ট ভিডিও সবার আগে দেখতে আস্টেক টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে যে বেল আইকনটি আছে ওয়ান করে দিন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা দেখব ওয়াইটি স্টুডিও নামের অ্যাপসটির নিউ আপডেট আজকে আমরা দেখব, ঠিক আছে? আমরা যারা নতুন ইউটিউবারদের জন্য অনেক হেল্পফুল একটি আপডেট, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, ঠিক আছে? আমি অলরেডি ওয়াইটি স্টুডিও নামের অ্যাপসটিতে লগ ইন হয়ে আছি, ঠিক আছে? লগ ইন হওয়ার পর ঠিক এই একটা আগের একটি ইন্টারফেস পাবেন, এটা আপডেট আসার আগের একটি ইন্টারফেস, ঠিক আছে? তো আপডেট আসার পর অবশ্যই কীরকম একটা ইন্টারফেস আসছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন এটা ওয়াচ টাইম আরও ভিউস, ঠিক আছে? ভিউস হলো 8 বার আর ওয়াচ টাইম হয়েছে 8 মিনিট, এরকম একটা ইন্টারফেস এটা ছিল আপডেট আসার আগের একটি ইন্টারফেস, ঠিক আছে? তো এই আপডেটটি যদি আপনি না পায় থাকেন তাহলে অবশ্যই প্লে স্টোরে যাওয়ার পর আপনার ওয়াইটি নামের অ্যাপসটি আপনি অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর আপনার এই ফিউচারটি পেয়ে যাবেন, ঠিক আছে? তো এবার আমি আপনাদের সাথে শেয়ার করব নিউ আপডেটের ফিউচারটি। তো ভিউয়ার্স, ওয়াইটি স্টুডিও নামের অ্যাপসটির যে নিউ আপডেট এটাই হলো নিউ একটি আপডেট, ঠিক আছে? এইটাই তো দেখেন, আমি ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা আপলোড করার পরে পরেই 7 বার ভিউজ হয়েছে, ঠিক আছে? আরও 5 মিনিট ওয়াচ টাইম পাইছি। তো এই ভিউজ আরও ওয়াচ টাইমটা লগে লগে আপডেট হয়ে যায় আপনার ভিডিওর ভিতরে, ঠিক আছে? আপনি লগে লগে ওয়াইটি স্টুডিও নামের অ্যাপসটি দিয়ে আপনার লগে লগে দেখতে পাবেন আপনার ভিডিওর ভিউস এবং ওয়াচ টাইম আর এবং লাইক এবং সাবস্ক্রাইব সব কিছু দেখতে পাবেন আপনি এই ওয়াইটি স্টুডিও নামের অ্যাপসটিতে, ঠিক আছে? তো ওয়াইটি স্টুডিও নামের অ্যাপসটি দিয়ে আপনি কাস্টম থাম্বনেল লাগাতে পারবেন, ভিডিওর টাইটেল লিখতে পাবেন, আরও ডিসক্রিপশন লিখতে পাবেন, ঠিক আছে? সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করবো, ভিডিওটি স্কিপ করবেন না। তো এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এবার আমি এখানে আপনাদেরকে দেখাবো ভিউ মোড়ে ক্লিক করবেন, ঠিক আছে? ভিউ মোড়ে ক্লিক করার পর ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবেন, ঠিক আছে? এটা হলো নিউ আপডেট। তো এই আপডেটটি যদি আপনি না পায় থাকেন তাহলে অবশ্যই আপনার ওয়াইটি স্টুডিও নামের অ্যাপসটি আপনি অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন, তাহলে এই ফিউচারটি আপনি পেয়ে যাবেন। তো ওয়াইটি স্টুডিও নামের অ্যাপসটির আমি ফুল সেটিং আপনাদের সাথে শেয়ার করবো, ফুল সেটিং, ঠিক আছে? ওয়াইটি স্টুডিও নামের ফুল সেটিংটি আপনি ইউজ করতে পারবেন। তো দেন আপনি এখানে দেখেন একটা পেন্সিলের মতো আইকন আছে, এখানে অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো দেখতেই পাচ্ছেন এখানে এডিট থাম্বনেল আছে, এখানে টাইটেল আছে, তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন, তারপর আছে ইউটিউব ট্যাগ, ঠিক আছে? এখানে ট্যাগ লিখতে পারবেন, ঠিক আছে? তো ফুল সেটিং আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ভিউয়ার্স, এখানে দেখতে পারছেন এডিট থাম্বনেলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে থাম্বনেল, ঠিক আছে? তিনটা থাম্বনেল ইউটিউব নিজে সেট করে দেয়, আর একটা আমরা সেট করি, ঠিক আছে? তো এবার আপনি চেঞ্জ থাম্বনেলে ক্লিক করেন। ক্লিক করার পর অবশ্যই গ্যালারিতে যেতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই গ্যালারি থেকে যে কোনো একটা থাম্বনেল বা ফটো আপনি নিতে পারেন, ঠিক আছে? যে কোনো একটা থাম্বনেল বা ফটো নিতে পারেন। নেওয়ার পর আপনি অবশ্যই আপনাকে সেট করার জন্য অবশ্যই এখানে সিলেক্টে ক্লিক করবেন, সেট হয়ে যাবে। আর যদি আপনি জুম আউট করতে চান তাহলে জুম আউট করতে পারবেন, খুবই সহজ ব্যাপার, ঠিক আছে? এরকমভাবে জুম আউট করতে পারবেন। তো ইউটিউব কাস্টম ওয়াইটি স্টুডিও নামের অ্যাপসটির এইটাই হলো একটি বড় একটি ফিউচার, বড় একটি গুণ, বড় একটি আপডেট, ঠিক আছে? তো আমি এ টু জেড আপনাদের সাথে আমি শেয়ার করলাম একটা একটা করে। তো এবার আমি হয়তো সেট করব না, আপনাদেরকে আমি উদাহরণস্বরূপ বুঝালাম আর কি। হয়তো তারপর আপনার বন্ধুরা অবশ্যই আপনার ভিডিওর রিলেটিভ টাইটেল লিখবেন, তারপরে ভিডিও রিলেটিভ টাইটেল অনুযায়ী ডিসক্রিপশন লিখবেন, তারপর আপনি অবশ্যই এখানে ভিডিও রিলেটিভ ট্যাগ লিখবেন, ঠিক আছে? যেটা লোকে সার্চ করলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। তো অবশ্যই বুঝতে পারছেন। তো এইবার বন্ধুরা নিচের দিকে আসুন, স্ক্রল ডাউন করে আসার পর এখানে
গো টু ভিডিও অ্যানালাইটিস, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে আপনার ভিডিওর সমস্ত র্যাঙ্কিং এখানে দেখতে পাবেন, সমস্ত র্যাঙ্কিং এখানে দেখতে পাবেন খুবই সহজভাবে, ঠিক আছে। তারপর আপনি এখানে যেতে পারেন অডিয়েন্স ডিসকভারি, কমপ্লিট এখান থেকে জেনে নিতে পারবেন, ঠিক আছে, খুবই সহজভাবে। তো তারপর বন্ধুরা এখানে এই অ্যাপসটির মাধ্যমেই কমেন্টের রিপ্লাইগুলো আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। ওয়াইটি স্টুডিও নামের অ্যাপসটি দিয়েই আপনি সব কাজ করতে পারবেন। তারপর ভিভার্স আমি চলে আসলাম সরাসরি প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর ওয়াইটি স্টুডিও নামের অ্যাপসটি আমি লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখতেই পাচ্ছেন খুব ভালো একটি অ্যাপস, ঠিক আছে। এই অ্যাপসটি এরকম একটি ফিউচার, তো আশা করি বুঝতে পারছেন। তো দেখেন 10 মিলিয়ন লোকে কিন্তু অ্যাপসটি ডাউনলোড করছে, আর এটা হলো অ্যাপস, ঠিক আছে। এই অ্যাপসটি দেখে নেবেন, এই অ্যাপসটি আপনি ডাউনলোড করবেন। ওয়াইটি স্টুডিও নামের অ্যাপসটি আমি অলরেডি কিন্তু ডাউনলোড করে রেখেছি, ঠিক আছে, ওপেন করছি। তো আপনিও ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনার এই ওয়াইটি স্টুডিও নামের অ্যাপসটি দিয়ে আপনি আপনার ইউটিউবের সমস্ত কাজ এই ওয়াইটি স্টুডিও নামের অ্যাপসটি দিয়ে করতে পারবেন। তো আশা করি কমপ্লিট মেথডটি বুঝতে পারছেন। তো বন্ধুরা, এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাদা থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর অবশ্যই ভিডিওটি কেমন হলো মতামতটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর আগামীতে কোন ধরনের ভিডিও দিলে আপনাদের হেল্পফুল হবে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি কমেন্ট অনুযায়ী আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, সাবস্ক্রাইব করে রাখলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন, হ্যাঁ দেখতে পাবেন, চাইলে আপনি শিখতেও পাবেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়ে ভিডিওটি আজকে এই পর্যন্তই।